আজকে আমরা ফাংশনের ব্যাপারে আরও একটু এক্সট্রা জানবো আমরা আগের ভিডিওতে দেখলাম যে কয়েকটা মেন মেন ফাংশন আর কি এবং তাদের কয়েকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখেছি প্রথমেই জানবো আমরা যে একটা ফাংশনের ইনভার্স ফাংশন কী করে বার করতে হয় আর কখন কখন বার করা যায় তো এখানে আমরা প্রথমে দেখবো ওয়ান ওয়ান ফাংশন কাকে বলে তাহলে প্রত্যেকটা প্রি ইমেজের জন্য একটা তো আমার ইমেজ থাকবেই আমি জানি তাই যদি হয় সেক্ষেত্রে নয় ওয়ান ওয়ান একটার জন্য একটা আর কোনো দুটোর সঙ্গে দেখ ওভারল্যাপিং হচ্ছে না তার মানে ওয়ানের জন্য যদি সাত হয় তাহলে অন্য আর কোনো এলিমেন্টের জন্য সেভেন হবে না ওদের ইমেজ তাহলে ইমেজগুলো একটার সাথে একটাই অ্যাসোসিয়েশান থাকবে এই জন্য বলা হয় এটাকে ওয়ান ওয়ান এবার এক্ষেত্রে দেখ দশটা লেফট আউট থেকে গেলো তাতে কোনো ক্ষতি নেই সেক্ষেত্রেও এটা ওয়ান ওয়ান যদি দেখা যায় যে কোন ডোমেনের কোনো একটা এলিমেন্টের জন্য কোনো দুটো এলিমেন্টের জন্য একটাই ইমেজ দেখা যাচ্ছে কোনো দুটো মানে ধর চার আর তিনের জন্য সেম এলিমেন্ট চলে এলো সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো মেনি ওয়ান তার মানে এখানে দেখ চার আর তিনের জন্য একটাই আমার ইমেজ পাচ্ছি সেম ইমেজ পাচ্ছি তাহলে একটা ইমেজ দুটো প্রি ইমেজের সঙ্গে যদি অ্যাসোসিয়েটেড থাকে সেটাকে বলবো আমরা মেনি ওয়ান এর ডেফিনেশানগুলো তোরা যে কোনো বই ওটাই পেয়ে যাবে কিন্তু বইয়ের থেকে বোঝার থেকে বলো এই এই ছবিতে বোঝ আর আবার আমি বলছি দেখ নাইন আমার এখানে লেফট আউট হয়ে গেলো নাইনের কোনো প্রি ইমেজ নেই তো সেটাতে কোনো প্রবলেম নেই কিন্তু যদি অন টু হয় বা সারজেকশন যেটাকে বলা হয় যদি অন টু হয় সেক্ষেত্রে কিন্তু কোনো প্রি ইমেজ লেফট আউট থাকবে না যেমন অন ওয়ান ওয়ান আর মিনি ওয়ানে লেফট আউট ছিল এখানে দশ ছিল এখানে নয় ছিল সেটা কিন্তু এখানে হবে না তাহলে অন টুর ক্ষেত্রে কোনো প্রি ইমেজ বাকি থাকবে না প্রত্যেকটা ইমেজ অ্যাটলিস্ট ওয়ান প্রি ইমেজের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে যেমন নয় এখানে দেখ দুটো প্রি ইমেজের সাথে অ্যাসোসিয়েটেড আছে নয় টু আর ফোর তাতে কোনো ব্যাপার না এটা স্টিল অন টু এবার ইন্টু মানে হচ্ছে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট বাদ থাকে তাহলে সেটা হবে ইন্টু পরিষ্কার ব্যাপার তাহলে এইটাও কিন্তু একটা ইন্টু ছিল এটাও ছিল আমাদের ইন্টু অ্যাটলিস্ট একটা এলিমেন্ট বাদ থাকতে হবে কোথায় না কোডোমেনে ওমেনে তাহলে কোডোমেনের ওমেনের একটা ইমেজ কোনো প্রি ইমেজের সাথে অ্যাসোসিয়েটেড থাকবে না সেটাকে ভাবে ইন্টু এইবার এটা মনে রাখবি যদি একটা ফাংশান ওয়ান ওয়ান হয় আর অন টু হয় দুটো যদি একসাথে হয় সেক্ষেত্রে সেটাকে বলা হয় বাইজেকশন বা ওয়ান ওয়ান কারেসপন্ডেন্স তাহলে এই দুটোকেই হতে হবে তাকে বলবে ওয়ান ওয়ান কারেসপন্ডেন্স বা বাইজেকশন এবার আমরা আগের ভিডিওটাতে যেটা দেখিয়েছিলাম তোদেরকে সেটা হচ্ছে যে যদি আমাদের একটা কোনো ফাংশন বলে দেয় সাপোজ একটা ফাংশন বলে দিল যে এফ অফ এক্স ইকালস টু টু এক্স প্লাস থ্রি সাপোজ এটা বলে দিল আমাকে তাহলে কী করে আমি এফ ইনভার্স অফ এক্স বার করব এটা তো আমরা ইজিলি বুঝতে পারছি কী করে হবে কারণ প্রথমেই আমরা যেটা করবো সেটা হচ্ছে মানে দেখাচ্ছি যে আগের ভিডিওতে কী বলতে চেয়েছিলাম অনেকের ক্লিয়ার না হতে পারে আমি যদি এটাকে যদি ইকুয়াল টু ওয়াই করি তাহলে এ ইনভার্স অফ ওয়াই বার করা যা ইনভার্স অফ এক্স বার করা হয় তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা এখান থেকে যদি ওয়াইয়ের জন্য সলিউশন না করি এক্সের জন্য সলিউশন করি বার করা তাহলে এক্সের জন্য যদি সলিউশন করি ইট এমপ্লাই দ্যাট এক্স ইজ ইকোয়াল টু ওয়াই মাইনাস থ্রি বাই টু তাহলে এফ ইনভার্স অফ এক্স করার সময় ওয়াই আর এক্সকে এখানে সোয়াপ করে দেবো তাহলে এটা হবে এক্স মাইনাস থ্রি বাই টু তাহলে এফ ইনভার্স অফ এক্স হবে এক্স মাইনাস থ্রি ডিভাইড বাই টু এবার এখানে এফ ইনভার্স অফ যদি আমাকে বলে বার করতে ফাইভ এফ ইনভার্স অফ ফাইভ কত হবে ফাইভ মাইনাস থ্রি মানে ওয়ান তো এটা গেল গিয়ে যে ভ্যালুটা কী করে বার করব ইনভার্স অফ দি ফাংশন নোটেশন এটা এবার আমি বলছি ফাংশনটা যদি আমাকে বলে দেয় মানে অর্ডার পেয়ারের সেটটা বলে দেয় দিয়ে যদি বলে ইনভার্স করো ইনভার্স বার করো সেক্ষেত্রে বার করতে পারবো কী করে ওইটা বোঝাচ্ছি এবার এখন এবার তোকে প্রথমে মনে রাখতে হবে যে সব ফাংশনের কিন্তু ইনভার্শন হয় না শুধুমাত্র যারা বাইজেকশন তাদেরই ইনভার্স ফাংশন অ্যালাউড ধর এরকম একটা ফাংশন ছিল এবার যদি আমি ইনভার্স করতে চাই তাহলে অবভিয়াসলি আমি বিটাকে এদিকে লিখবো আর এটাকে এদিকে লিখব তাই তো এবার ফাংশানটা ডিরেকশন কোন দিকে হবে এদিক থেকে এদিকে হবে টু টু ওয়ান আর থ্রি টু টু কারণ এটাকেই তো বলা রিভার্স ইনভার্স ফাংশন যাতে আমি টু ইনপুট করলে ওয়ান পাই কিন্তু ওর ভালো করে ভেবে দেখতো ডোমেনের একটা এলিমেন্ট বাদ চলে গেল না সো ডাস দিস বিকাম এ ফাংশান না কেন নয় কারণ এটা ওয়ান ওয়ান ছিল ঠিকই কিন্তু এটা ওয়ান টু ছিল না তার মানে এটা বাইজেকশান ছিল না সেই কারণে হলো না দ্যাট ইজ ওয়াই অনলি বাইজেকটিভ ফাংশানস হ্যাভ ইনভার্সিস এবার উল্টোটা ভাবি যে স্যার ওয়ান ওয়ান হওয়ার কী প্রয়োজন এবার দেখ এটা যখন আমি ইনভার্স বার করছি তখন এরকম হবে তাহলে একটা প্রি ইমেজ দুটো ইমেজের সাথে অ্যাসোসিয়েট থাকতে পারে কি তাহলে আবার দেখতে পাচ্ছি যে এটাও আমাদের ফাংশান হচ্ছে না তাহলে ওয়ান হতে থিয়ে যাবে একটা প্রি ইমেজের সাথে একটাই মাত্র ইমেজ অ্যাসোসিয়েটেড থাকবে এখানে কী হয়েছে এই দুই প্রি ইমেজ যদি হয় কারণ ইনভার্স করলে বিটা হয়ে যাবে তখন কি ডোমেন তাহলে ডোমেনের এইটা তাহলে কী হয়ে যাবে তখন একটা প্রি ইমেজ তাহলে প্রি ইমেজের সাথে দুটো ইমেজ অ্যাসোসিয়েটেড থাকতে পারে কি পারে না এইটা ফাংশান হতে পারে কিন্তু এর ইনভার্স হয় না তাহলে এইটা হলো ডেফিনেশন ইনভার্সন ফাংশন অফ এ ফাংশন বা ইনভার্স ফাংশন অফ এ ফাংশান বলতে পারতাম এখানে আমরা তার মানে এখানে ইনভার্সন কথাটা না বলে ইনভার্শন ফাংশন অফ এ ফাংশান না বলে ইনভার্স ফাংশন অফ এ ফাংশনটা বলতে পারতাম এবার দেখ যদি জি হয় এফ এর ইনভার্স তাহলে জি অ্যান্ড এফ এদের কম্পোজিট কী হবে বলতে পারবি এক্সের ওপর কাজ করলে এক্সই পাবো আমরা এইটা মনে রাখতে হবে এবার এটা কী করে হচ্ছে কারণ জি অফ এফেক্স যদি আমি বলি সেটা কত হবে আগেটা ভাব জি অফ এফেক্স মানে হচ্ছে কি জি অফ এফেক্স মানে তো কত ওয়াই তাহলে জি অফ ওয়াই এবার জি অফ ওয়াই মানে কি এফ ইনভার্স অফ ওয়াই তাহলে এফ ইনভার্স অফ ওয়াই মানে কি এক্স সিন্স জি অফ ওয়াই ইকোয়ালস টু এক্স এটা মনে রাখতে হবে আর এখানে লিখতে হবে সিন্স এফ এক্স ইকোয়ালস টু ওয়াই আর জিটা হচ্ছে কি এফ এর ইনভার্স তাই জন্য এটা পেলাম আমি তলাই আবার এটা দেখ যে জি অফ ওয়াই ওয়ান ইকুয়ালস টু এক্স ওয়ান জি অফ ওয়াই টু ইকুয়ালস টু এক্স টু কারণ জিটা হচ্ছে কি ইনভার্স অফ এফ এটা মনে রাখবে জি ইকুয়ালস টু ইনভার্স অফ এফ এবার সিন্স এফ ইজ এ ফাংশন এক্স ওয়ান কোনো জন্য এক্স টুর সাথে ইকুয়াল হবে না যদি ওয়াই ওয়ান ওয়াই টুর সাথে ইকুয়াল না হয় তাহলে কারণ একটা সেক্ষেত্রে মানে এফ যখন ফাংশান তখন এইটা কি এটা হচ্ছে কি প্রি ইমেজ একটা প্রি ইমেজের জন্য দুটো আলাদা আলাদা আমি তো ইমেজ পেতে পারি না সেই কারণে এক্স ওয়ান এক্স টু এক হবে না যখন ওয়াই ওয়ান ওয়াই টু এক হবে না আবার জি হচ্ছে কি তাহলে আমাদের এইটা ফর অল বা ফর ইচ এলিমেন্ট অফ বি দে আর অ্যান এলিমেন্ট ইন এ স্চ দ্যাট টু ওয়াই এটা হচ্ছে জি এর ডেফিনেশন তার মানে নো এলিমেন্ট ইন বি ইজ লেফট আউট ভালো করে তার মানে নো

অবভিয়াসলি তো এবার আমরা দেখব যে অ্যালজেব্রিক ফাংশন আর ট্রান্সেনডেন্টাল ফাংশন বলতে কী বোঝায় তো অ্যালজেব্রিক হচ্ছে যেসব নাম যেসব ফাংশানকে আমরা একটা ভেরিয়েবলের পাওয়ার যেমন এটা একটা পাওয়ার এরকমভাবে বিভিন্ন পাওয়ার দিয়ে বা রেডিক্যাল দিয়ে যেমন এগুলো হচ্ছে সব রেডিকেল এটা কডিক রেডিকেল এটা কিউবিক রেডিক্যাল রেডিক্যাল মানে হচ্ছে স্কোয়ার রুট কিউব রুট এগুলো এগুলো দিয়ে আর ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে সেইগুলো দিয়ে হয় প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশান এই চারটে অপারেশনের মধ্যে দিয়ে বেঁধে আমি প্রকাশ করতে পারি তাহলে ইনগ্রিডিয়েন্ট কী কী হয় পাওয়ার থাকবে রেডিক্যাল থাকবে প্লাস মাইনাস ডিভিশন মাল্টিপ্লিকেশান থাকবে আর ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকবে তাদেরকে বলা হবে অ্যালজিব্রিক ফাংশন তাহলে এটা একটা অ্যালজিব্রিক ফাংশন হয়ে গেলো মানে রিলেশনটা এরকম এটা ওয়াই ওই দিয়ে হয় তাহলে প্রত্যেকটা জন্য ওয়াই পাবো আমি এটা একটা ফাংশন হয়ে গেল কিন্তু আরেকটা এলজিব্রিক ফাংশন হবে এইটা দিয়ে যায় আসে না কিছু দিয়ে দেভারের বা বাই এক্স এটা এটা অ্যালজিব্রিক ফাংশন হলো এবার অ্যালজিব্রিক ফাংশন বিভিন্ন রকমের হয় তো অ্যালজিব্রিক ফাংশান হতো ওটা পলিনোমিয়াল ফাংশন বা রেশনাল ফাংশন বা রুট ফাংশন কিউবিক ফাংশন হতেই পারে এবার পলিনোমিয়াল বলে তোরা নিশ্চয়ই জানিস আর কিউব রুট কি স্কোয়ার রুট কি এগুলো এখন বলার প্রয়োজন মনে করছি না কারণ এটা আশা করি তোরা জানিস আর র্যাশনাল ফাংশান মানে হচ্ছে যদি কোনো একটা আমি ফাংশানকে ধর আমাদের এখানে ধর আমি লিখছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এখানে দেখ দুটোই আর কি পলিনোমিয়াল এটা বেটারটা পলিনোমিয়াল এটা বেটা পলিনোমিয়াল তাহলে পিএক্স বাই কিউ এক্স এর রেসপেক্ট লিখি যেখানে পিএক্স একটা পলেনমেলো এক্স আর কিউ এক্স হচ্ছে পলেনমেলো এক্স সেক্ষেত্রে এটা হবে গিয়ে রেশনাল ফাংশন আর এই ফাংশানগুলো রিয়েল ভ্যালুড মানে আর টু আর যাচ্ছে ইনপুট রিয়েল আউটপুট রিয়েল তো যে সকল রিয়েল ভ্যালুড ফাংশানগুলো অ্যালজেব্রিক ফাংশান নয় যেমন ধর বললাম সাইন এক্স বা ই টু দি পাওয়ার এক্স বা লগ এক্স বেস এ এগুলো সব হচ্ছে গিয়ে ট্রান্সেন্ডেন্টাল ফাংশান আবার এক্স এর সাথে যদি আমি একটা অ্যালজেব্রিক ফাংশান যোগ করি তাহলে এটাও কিন্তু একটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশনই হবে ইভেন ফাংশন অড ফাংশন এইগুলো বলতে আমরা কী বুঝি যে ফাংশন ইভেন হবে সেই ফাংশনের ভেতর যদি আমি এক্সের সাইন মাইনাস প্রকাশ করি তাহলেও যেটা পাবো আর এক্সের সাইন প্লাস প্রকাশ করি কিন্তু সেম হবে তার মানে এটা হবে ইভেন্ট ফাংশনের ডেফিনেশান তার মানে ধরো এক্সকোয়ার হচ্ছে একটা ইভেন ফাংশন বিকজ এক্সকোয়ার ইজ অ্যান্ড ইভেন ফাংশন but function মানে অ্যাকচুয়ালি এখানে বারবার আমি বলে যাচ্ছি অনেক সময় আমরাও ভুল করি যে বারবার ফাংশন ফাংশন বলতে বলতে আমাদের অভ্যেস হয়ে গেছে যেখানে ফাংশন লিখি এটা অ্যাকচুয়ালি ফাংশান নোটেশন ফাংশন যদি বলি তাহলে সেট অফ অর্ডারড পেয়ার্স মনে রাখতে হবে ফাংশন এটা নয় ফাংশন হচ্ছে একটা রিলেশন ইট হ্যাজ টু বি এ সেট কিন্তু এইটা যেটা আমরা প্রকাশ করছি ফাংশন ফাংশন বলে বারবার সেটা হচ্ছে ফাংশন নোটেশন এইটা একটু মাথায় রাখিস তোরা কনটেক্সটের ওপর ডিপেন্ড করে কি মিন করছি তো যাই হোক তাহলে এক্স স্কোয়ার সেটা ইভেন ফাংশন বিকজ কেন না মাইনাস এক্সের স্কোয়ার ইকুয়ালস টু এক্সের স্কোয়ার দিস মিনস এফ অফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফেক্ক্ট যদি আমার এটাই হয় এফেক্ট ধর তাহলে এটা ইভেন ফাংশন তাহলে অড ফাংশান তোরা আশা করি একটু গেস করতে পেরেছিস এফ অফ মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস অফ যদি এফ এক্স হয়ে যায় তাহলে এক্সের জায়গায় মাইনাস হয়ে মাইনাস হয়ে তাহলে সেইটা হবে কি অড ফাংশান যেমন এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব ইজ অ্যান অড ফাংশান কেন বিকজ আমার হাতের লেখা খারাপ হয়ে যাচ্ছে আই এম সরি এর কিউব যদি করি তাহলে মাইনাস অফ এক্স কিউব দ্যাট দিস মিনস এফ অফ এক্স সরি এফ অফ মাইনাস এক্স ইকুস টু মাইনাস অফ এফ এক্স এটা হলো বুঝতে পারছি অড এটা অনেক সময় গুড়িও লেখে যে এফ অফ এ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ইকুয়স টু জিরো অনেক ক্ষেত্রে এটাও লেখে তো ইভেন অর্ড বুঝতে পারছি আশা করি এবারে এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট এটা অনেকে বুঝতে পারে না তো ধর এখানে আমাদেরকে বলেছে ওয়াই ইকোয়ালস টু এরকম তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ওয়াইকে আমরা এক্সের একটা ফাংশন হিসেবে প্রকাশ করতে পারছি এটাকে আমি এফ এক্স বলতেই পারি এই জিনিসটাকে সেটা হবে একটা এক্সপ্লিটিভ এক্সপ্লিসিড ফাংশন তেমনি ওয়াই ইকোয়ালস টু যদি বলা হয় সাইন এক্স এটাও একটা এক্সপ্লিসিড ফাংশন যদি বলা হয় ওয়াই ইকোয়ালস টু ই টু দি পাওয়ার এক্স এক্সপ্লিসিড ফাংশন বা ওয়াই ইকোলস টু লগ এক্স আমি যাচ্ছি না এরকমভাবে চলতে পারে অ্যান্ড সো অন যদি আমরা ওয়াইকে এক্সের থ্রু প্রকাশ করতে পারি কিন্তু ইমপ্লিসিড ফাংশান মানে ধর এখানে লিখছি আমি যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস সিক্স এক্স কিউব প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এবার এখানে তুই ওয়াইকে আলাদা করতে পারবি না এক্সের থেকে দেন দিস ইজ ইমপ্লিসিড ফাংশান তার মানে এটাকে আমি কীভাবে ডিনোট করবো এটাকে তো আমি লিখতে পারি এফ অফ এক্স ইকুয়ালস টু ওয়াই এবার ডিনোট করতেই পারি বা ওয়াই ইকোয়ালস টু এফ অফ এক্স কিন্তু এরকম আমার ডিনোট প্রকি করে এফ অফ এক্স কমা ওয়াই ইকোয়ালস টু জিরো এইভাবে ডিনোট করে ইমপ্রেসিড ফাংশনকে মনে রাখতে পারে এটা এবার ধর যদি এরকম একটা ফাংশন দেয় সেক্ষেত্রে আমি ওয়াইকে যদি এক্স জি প্রকাশ করবো ভাবি তোরা বলি স্যার ওয়াইকে তো এক্সি প্রকাশ করা যায় ওয়ান মাইনাস এক্স স্কোয়ার স্কোয়ার রুট করলাম একবার প্লাস দিলাম আর না হলে আমি করলাম যে মাইনাস তাহলে দেখ ওয়াই ইকোয়ালস টু কিন্তু দুটো এফ এক্স দেখ একটা হচ্ছে এফ ওয়ান এক্স আর এটা হচ্ছে গিয়ে এফ টু এক্স দুটো কিন্তু আলাদা আলাদা ফাংশান তাহলে এটা কিন্তু দিস ইজ নট টকিং অ্যাবাউট ওয়াই কস্ট এফ এক্স দিস ইজ টকিং অ্যাবাউট এফ এফ ওয়ান আর এফ টু তাহলে এইটাও কিন্তু একটা ইমপ্লিসিট ফাংশান কারণ আমি ওয়াইকে শুধু যদি পিওরলি এই ইকোয়েশানটাকে আমাকে ডেসক্রাইব করতে হয় তাহলে একটা ফাংশান দিয়ে হবে না এটাই বোঝানোর চেষ্টা করছি কারণ আমরা কী জানি যে ফাংশান মানে ডোমেনের একটা প্রি ইমেজ একটাই ইমেজের সাথে লিঙ্ক হবে একটা প্রি ইমেজ পরপর দুটো ইমেজের সাথে তো লিঙ্ক হতে পারে না কিন্তু এখানে দেখ হয়ে যাচ্ছে কিনা যদি আমি প্লাস আর মাইনাস ধরি তাহলে দেখ এক্সে আমি প্লাস এক্স আমি প্লাস ধরি এক পাচ্ছি মাইনাস ধরি এক পাচ্ছি তেমনি আমি যদি এক্স ভাবে প্রকাশ করি ধর ওয়াইয়ের দ্বারা যেখানে ওয়াই কিন্তু মনে রাখবি ওয়াই হচ্ছে আউটপুট প্লাস আর মাইনাস তাহলে আমি এখানে এক্স যদি ধরি তাহলে দুটো করে ওয়াইয়ের ভ্যালু পাচ্ছি কিনা ব্যাপারটা বোঝার চেষ্টা কর একটা এক্স এর ভ্যালুর জন্য দুটো করে ওয়ার ভ্যালু পাবো কি না বুঝতে পারছিস বা একটা ওয়ার জন্য দুটো করে এক্সের ভ্যালু পাচ্ছি আমি সেটা তো সম্ভব নয় একটা এক্সের জন্য আমি ইউনিক একটাই ওয়ার ভ্যালু পেতে পারি একটা এক্স থেকে আমি দুটো ওয়ার ভ্যালু কী করে পেতে পারি এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু কী করে হয়ে যেতে পারে বোঝার চেষ্টা কর কী বলি তাহলে এটা ওয়াই ওয়ান এটা ওয়াই টু যদি দিই তা তো হতে পারে না একটাই এক্সের ভ্যালুর জন্য একবার প্লাস নিলাম মাইনাস নিলাম সেটা সম্ভব নয় তাই জন্য এটা ইমপ্লিজেড ফাংশন আর একটু যদি ভালো করে বুঝিয়ে বলি যদি আমাকে ধর এখানে বলা হয় যে রিয়েল ভ্যালু রিয়েল ভ্যালু বলা হয়েছে ধর ধর এখানে বলা হয়েছে রিয়েল শুধু নয় ইন্টিরিয়াল ভ্যালু যদি ধরি আমি তাহলেও দেখ এখানে জিরো কমা ওয়ান বিলংস টু এফ কারণ এখানে স্যাটিসফাই করছে ওয়ান কমা জিরো বিলংস টু এফ ঠিক না বল আবার জিরো কমা মাইনাস ওয়ান বিলংস টু এফ আর মাইনাস ওয়ান কমা জিরো বিলংস টু এফ এগুলো আশা করি বুঝতে পারছিস তাহলে সবটাই কিন্তু বিলং দে বিলং টু এফ তাহলে এবার ভাব যখন এক্স জিরো তখন আমি ওয়ান পেতে পারি মাইনাস ওয়ান পেতে পারি না তাহলে হাউ ইজ দিস পসিবল একটা ফাংশনের মধ্যে তো আমি একটা প্রি ইমেজের সঙ্গে দুটো ইমেজ অ্যাসোসিয়েটেড পেতে পারি না সো দিস ইজ নট এ ফাংশন এটা কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা ফাংশন না এটা দুটো ফাংশনের রেজাল্ট ধর আর একটা জিনিস বুঝতে হবে তোদেরকে যে কোনটাকে আমরা ফাংশান বলবো কোনটাকে আমরা ফাংশান বলবো না যখন যদি একটা এরকম ছবি থাকে সাপোজ এরকম ছবি থাকে এটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন টেস্ট এটা অনেকে বলে না কিন্তু এটা আমার মনে হয় এইচএস লেভেল থেকেই জানা উচিত ভার্টিক্যাল লাইন টেস্ট মানে হচ্ছে একটা ফাংশান যদি হয় তাহলে আমি যদি এক্সেক্সেসের যে কোনো একটা পয়েন্টে যে কোনো পয়েন্টে আমি যদি একটা লাইনটা নিই তাহলে আমি দুটো যদি ইন্টারসেকশন পেয়ে যাই তার মানে একটা এক্সের জন্য দুটো ওয়াই পাচ্ছি এটা ভার্টিক্যাল লাইন তো সেক্ষেত্রে কিন্তু দিস ইজ নট এ ফাংশন ওই জন্যই যখন আমরা এভাবে প্রকাশ করছিলাম হয় বলছিলাম প্লাস না হলে মাইনাস যখন একটা তার মানে কী বলতে চাইছি হয় ওয়াই জিরোর ওপর দিকেরটা নেব মানে এই অং এই রিজিয়ানের একটা ফাংশান আর না হলে জিরোর নিচের দিকে নেব এই রিজিয়ানের একটা ফাংশান কিন্তু দুটো রিজিয়ান একসাথে নিলে ওটা ফাংশন না ব্যাপারটা হয়ে যাচ্ছে কী বলছি এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝালাম তো এই হলো এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্স এইখানে এগুলো দেখানোর আগে অবধি আমরা যত ফাংশান ব্যবহার করেছি সবই এক্সপ্লিসিট ফাংশানই ব্যবহার করেছি এবার প্যারামেট্রিক ফাংশান মানে কিছু কিছু ক্ষেত্রে আমরা ফাংশানকে এরকম থার্ড একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে পারি এক্স আর ওয়াইকে মানে ইনপুট আউটপুটকে থার্ড ভেরিয়েবল দিয়ে দিয়ে প্রকাশ করতে পারি সেটাকে বলা হয় প্যারামিটারাইজেশন আর এই যে থার্ড ভেরিয়েবলটা আছে সেটাকে বলা হয় প্যারামিটার তাহলে এই ধরনের ফাংশানকে বলা হয় প্যারামেট্রিক ফাংশন এবার ইনভার্স ইনভার্স করা থেকে আমি একটু দেখিয়েছিলাম তোদেরকে এই জিনিসটা এই নোটিফিকেশনে দেখেছিলাম এটাকে কী বলা হয় এটাকে বলা হয় কম্পোজিট অফ এফ অ্যান্ড জি এটা মনে রাখ যে ডান দিকেরটা আগে বলি আমরা কম্পোজিট অফ জি এফ বলবো না এটাকে কম্পোজিট অফ এফ অ্যান্ড জি ভালো করে বোঝ কেন এরকম বলা হয় কারণ আমরা এখানে দেখ প্রথমে প্রথম যে ফাংশানটা পাচ্ছি এ টু বি যেটা পাচ্ছি তারপরে তো বি টু সি পাচ্ছি কারণ বি টু সি ফাংশান মানে জি ফাংশানের ইনপুট হচ্ছে এ টু বি ফাংশান মানে এফটা হচ্ছে জি এর ইনপুট তার মানে জি এর ইনপুট হচ্ছে গিয়ে এফ এক্স এই জিনিসটাকে বলা হচ্ছে কম্পোজিট অফ এফ এন জি এইটাই বোঝা আর কি তাহলে যদি আমাদের একটা ফাংশন থাকে বা ডেফিনেশানটা বোঝাচ্ছি যদি আমাদের ফাংশন থাকে এ টু বি আর একটা ফাংশন থাকে বি টু সি তাহলে এদের কম্পোজিট ফাংশান হবে গিয়ে জি এফ এটা হবে গিয়ে এ টু সি আর এখানে হচ্ছে গিয়ে এটা হবে গিয়ে ওদের ডোমেন কম্পোজিটের আশা করি বুঝতে পারছি এটা খেয়াল রাখতে হবে আচ্ছা একটা জিনিস তোকে মনে রাখতে হবে যে এইটা হচ্ছে গিয়ে রেঞ্জ অফ এই জিনিসটা হচ্ছে রেঞ্জ অফ এফ এটা হচ্ছে গিয়ে রেঞ্জ অফ এফ যেটা অ্যাকচুয়ালি ভ্যালুগুলো আছে এর মধ্যে আছে রেঞ্জ অফ এফ কিন্তু এটা তলাতে আমি লিখতে পারি ডোমেন অফ বি এই জি ডোমেন অফ জি তাহলে রেঞ্জ অফ এফ মাস্ট বি সাবসেট অফ ডোমেন অফ জি এটা কিন্তু মাথাতে রাখতে হবে আমি এটা লিখে নিচে লিখে দিচ্ছি নাহলে কিন্তু এই এটা ভ্যালিড নয় মানে কম্পোজিট ফাংশানটা ভ্যালিড হবে না এই রিলেশানটা ভ্যালিড হবে না তাহলে মাস্ট বি এ সাবসেট অফ প্রপার হতে পারে না হতে পারে ডোমেন অফ জি ইন অর্ডার ফর দিস রিলেশান টু বি ভ্যালিড এটা হতে হবে ধর এরকম দুটো ফাংশান আছে সেক্ষেত্রে এফ অফ জি মানে কম্পোজিট আর জি অফ এফ কম্পোজিট কী হবে এরকম হবে তাহলে এখানে আমি লিখবো এই জিনিসটা পুরোটা এবার জি তো স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটা স্কোয়ার হবে এটা এক্সের জায়গায় এটা তাহলে এটা স্কোয়ার হবে মাইনাস ওয়ান তাহলে হবে কত ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স এটা হবে গিয়ে এই জিনিসটা এবার উল্টোটা যদি করি তাহলে এখানে আমি এক্সের জায়গায় এই এক্সের জায়গায় এখানে আমি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বসালাম

ওয়াই জেকাপ আসলে এক্স মাইনাস ওয়ান বাই টু এটা বাকি ইনভার্স এবার এই দুটো তোরা কম্পোজিট করে দেখ দেখত করে দেখতো এবার এক্স পাঁচিশ না আবার এফ মাইনাসটাকে কম্পোজিট করে এফ এর সাথে তাহলেও দেখ এক্স পাঁচিশ না দেখ তোরা এ ভিডিওটা লম্বা হলো কিন্তু তোরা একটু জাস্ট ঘুরিয়ে ফিরিয়ে দেখ অসুবিধা হলে আর কমেন্ট সেকশানে লেখ যদি প্রবলেম থাকে তো